কাশীপুরের এক গ্রামে বিমলা নামের একটি বিধবা মেয়ে থাকত। কিছু বছর আগেই বিমলার স্বামী সুরেশবাবু তার চারটি ছেলে বিট্টু, গোলু, নন্দু এবং পাঁচ মাসের মাখনকে রেখে মারা গিয়েছিল। আর সেদিনের পর থেকেই বিমলার সংসারে অভাব অনটন শুরু হয়েছিল। বিমলা লোকের বাড়িতে কাজ করেই তার জীবন অতিবাহিত করছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই বিমলা একা একা তার চার ছেলের পেট এবং ঘর সংসার চালাতে অক্ষম হয়ে পড়ে। তাই সে কারোর কাছে হাত না পেতে আত্মহত্যার পথকেই বেছে নিয়েছিল। এভাবেই চিন্তা ভাবনা করে সে তার চার ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছিল। না কোনো প্রয়োজন নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। প্রতিদিন কুদার যন্ত্রণায় তিল তিল করে মরার থেকে একেবারে মরে যাওয়া অনেক ভালো। এই তোরা চুপ কর, খাওয়ার জন্য আর কাঁদিস না, আজকের পর থেকে তোদের আর খিদে লাগবে না। মা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আর তুমি ঠিক বলেছ মা, আমাদের সত্যি সত্যি খিদে লাগবে না, তাহলে ভালোই হবে, কারণ আমার প্রতিদিন অনেক জোরে খিদে লাগে। হ্যাঁ, তোর একার লাগে, আমার বুঝি লাগে না? আর তুই তো হাঙর, বাড়িতে যা থাকে সব খেয়ে নিস, আমাদের তো কিছুই খেতে দিস না। বিট্টু ও গোলুর বয়স মোটামুটি 7-8 বছর হওয়ায় তারা বেশ কথা বলতে পারত, কিন্তু ছোট দুই ছেলে একেবারেই অবুঝ ছিল, তারা কিছু বলতেও পারত না। এই তোরা চুপ কর আর তাড়াতাড়ি আমার সঙ্গে আয়, বেশি বকিস না তোরা, তোদের বকবক শুনতে আমার আর ভালো লাগছে না। এভাবে সেদিন বিমলা তার চার ছেলেকে নিয়ে নদীর ধারে এসেছিল। সে ভেবেছিল তারা সকলে মিলে জলে ডুবে আত্মহত্যা করবে, আর তারা জলে ঝাঁপও দিয়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় তখন সেখানে ভোলা এসে পড়ে। ভোলা ওই গ্রামেরই একজন গরিব কৃষক ছিল, আর সে অনেকক্ষণ আগে থেকেই তাদেরকে লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ করে সকলকে জলে ঝাঁপ দিতে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং কিছু না ভেবে তাড়াতাড়ি এসে জলে ঝাঁপ দেয়। সে বিমলা এবং তার চার ছেলেকে উদ্ধার করে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথায় একটুও বুদ্ধি নেই? এই বাচ্চাদের নিয়ে জলে কেন ঝাঁপ দিয়েছো বলো? এখন যদি এদের কিছু হয়ে যেত। হ্যাঁ ভোলা, তুই ঠিকই বলেছিস, নিজে মরতই আর সাথে এই চারটে বাচ্চাকেও মারত। এই তুমি কি জন্য জলে ঝাঁপ দিয়েছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেদের প্রতি কোনো মায়া নেই তাই না? হ্যাঁ, মরে যেত আর মারার জন্যই তো ঝাঁপ দিয়েছি, আর আমি আমার ছেলেদের নিয়ে এখানে মরতেই এসেছিলাম। এখন তোমরা আমাকে কেন বাঁচালে বলো? আমাকে মরে যেতে দাও। আরে মরবো বললেই তো মরা যায় না, আর তোমার কি বা দুঃখ আছে যে তুমি সকলকে নিয়ে মরতে যাচ্ছিলে? এটা শোনার পর বিমলা ভোলাকে তার দুঃখের কথা শোনাতে শুরু করে। সবকিছু শোনার পর ওখানে উপস্থিত সকলেরই খুব দুঃখ হয়। বিমলা এবং তার বাচ্চাদের প্রতি সবার খুব মায়া হচ্ছিল। এমনই সময় তাদের মধ্যে থেকে একজন বলে, কেন, তোর মরা ছাড়া কি আর কোনো উপায় ছিল না? মানে তুই দ্বিতীয় বিয়েও তো করতে পারতিস তাই না? তাহলে তো তোরা চিন্তাই থাকতো না, আর এখন তো তোর বয়সও তেমন হয়নি। হ্যাঁ, এটা মুখেই বলা যায়, কিন্তু আমার মতো অসহায় চার ছেলের মাকে কে বিয়ে করবে? ছাড়ো ওসব কথা, আমাকে আমার মতো থাকতে দাও। চুপ করো, ভুল ভাল বকো না, কে বলেছে তোমায় কেউ বিয়ে করবে না? আর তোমায় কেউ না বিয়ে করে আমি করব। ভোলার এরকম সিদ্ধান্তে সকলেই খুব খুশি হয়, সকলেই তাকে অভিনন্দন জানাতে থাকে। সেদিনই তাদের বিয়ে সম্পন্ন হয়। ভোলার কেউ ছিল না, সে তার বাড়িতে একাই থাকত। বিমলা এবং তার চার ছেলে এসে তার সংসার ভরিয়ে তুলেছিল। এদিকে বিমলাও ভোলার মতো একজনকে পেয়ে খুবই খুশি ছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন, ভোলা এদিকে একটু এসো তো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা খুব ঘুরছে, আমি মনে হয় পড়ে যাব। আরে বিমলা, দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসছি। আরে একি, তুমি পড়ে যাচ্ছ কেন? সেদিন সঠিক সময়ে ভোলা না ধরলে বিমলা হয়তো পড়েই যেত। বিমলাকে এরকম অবস্থায় দেখে ভোলা খুবই চিন্তায় পড়ে। ভোলা তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে গর্ভবতী জানায়। এটা শুনে তারা দুজনেই খুব খুশি হয়। দেখতে দেখতে 9 মাস কেটে যায়। বিমলা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। কয়েকদিন পর, আমি খুব খুশি বিমলা, আগে আমাদের চারটে ছেলে ছিল, একটিও মেয়ে ছিল না, কিন্তু এখন রিমা এসে আমাদের মেয়ের সুখটাও পূরণ করে দিল। হ্যাঁ, কিন্তু তুমি লক্ষ্য করেছো
আমাদের সংসারে আর একজন বেড়ে গেল। এমনিতেই আমরা 6 জন ছিলাম, আর এখন 7 জন হয়ে গেলাম। সে নিয়ে তোমায় ভাবতে হবে না, ঈশ্বর পাঠিয়েছেন যখন ওর খাবারের দায়িত্ব উনি নিয়ে নেবেন। আর দেখো না, যে থেকে রিমা এসেছে আমাদের কাজের চাপও বেড়ে গেছে। এভাবেই ভোলা সেদিন তার মেয়েকে নিয়ে অনেক ভালো মন্দ কথা বলতে থাকে। এগুলো বিমলার ভালো লাগলেও তার 4 ছেলের খুব একটা ভালো লাগছিল না। তখন তারা বলে, দেখেছিস তো ভাই, বোন আসতেই মা আর আমাদেরকে একটুও ভালোবাসে না, আমাদের কথা একবারও বলে না, আর বাবা শুধু বোনের কথাই বলে। হ্যাঁ রে ভাই, আমারও তাই মনে হয়, যেন মনে হয় আমরা ওদের ছেলেই নই। হ্যাঁ নয় তো, আর সেদিনের কথা মনে নেই তোর? আমাদের বাবা মারা গেছিল, আর এই বাবাটা রিমার বাবা, তাই রিমাকে ভালোবাসে। এভাবেই তারা 4 ভাই মিলে আলোচনা করছিল। বেশ কয়েক বছর কেটে যায়। এখন রিমার বয়স প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। সে পড়াশোনায় খুবই ভালো ছিল। অপরদিকে তার দাদারা পড়াশোনায় ভালো ছিল না। তারা সারাদিন শুধু খেলাধুলা আর মারামারি ছাড়া কিছুই বুঝত না। একদিন, মা শুনছো, দাদারা আজকেও স্কুলে যায়নি, ওরা স্কুল ছুটি করে আজকেও খেলতে গিয়েছিল, আর আমি স্কুলের ম্যাডামকে বলে দিতে আমাকে খুব মেরেছে। তুই সত্যি বলছিস? দাঁড়া, আজকে ওরা বাড়ি আসুক, আমি ওদের ব্যবস্থা করছি। আমিও খবর পেয়েছি যে ওরা উল্টো পাল্টা কাজ করছে। দাঁড়া, তোর বাবা আসুক আজকে বাড়িতে। ও, তাহলে ওই মাকে সব খবর দেয়। দাঁড়া, ভাইদের বলে এর ব্যবস্থা করছি। এবারে এমন মারবো না যে কথাও বলতে পারবে না, আমাদের নামে নালিশ জানানো বের করে দেব। এটা শুধু সেদিনেরই নয়, প্রতিদিনেরই ঘটনা ছিল। তাদের 4 ভাইকে যেই বলুক না কেন, কারোর কোনো কথাই শুনত না। এভাবেই ধীরে ধীরে তাদের অভ্যাস আরো খারাপ হয়ে যাচ্ছিল। পড়াশোনা তো তাদের লাটে উঠেছিল। ধীরে ধীরে তারা 4 জন মিলে সিগারেট, গাঁজা, মদ সবকিছু নেশা করতে শুরু করে। এমনই একদিন রাত্রিবেলা তারা নেশা করে বাড়ি ফিরেছিল। মা, ও মা, দরজা খোলো আর তারাটারি খোলো, নয়তো আমরা সকলে মিলে দরজা ভেঙে ফেলবো। তুই ঠিক বলেছিস দাদা, নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না। এই মা না হলে শুনতে পাইনি, কিন্তু ওই ছুটকি মেয়েটাও কি শুনতে পাইনি? ও তো চাইলেই আসতে পারে। আরে, আমাদের আওয়াজ শুনে আসবে কিভাবে? আমরা কি ওর নিজের দাদা নাকি? আমরা যদি ওর নিজের হতাম তাহলে এভাবে করতো না, বুঝলি? তারা 4 ভাই জানত যে তাদের মা ও বোন তাদের সব কথাই শুনছে, আর তারা ইচ্ছা করে এসব বলছিল। এগুলো শুনে রিমা দরজা খোলে এবং তাদেরকে বলে, ছি দাদা ছি, তোরা এত রাতে মদ খেয়ে বাড়িতে এসেছিস আর দরজা খুলিনি বলে চেঁচামেচি করছিস, তোদের লজ্জা লাগে না এরকম মাতলামি করতে? লজ্জা কিসের, আমাদের নিজের বাড়িতে আসতে গিয়েও লজ্জা করতে হবে? হ্যাঁ, ও বুঝেছি, আমরা সৎ ভাই তো তাই এরকম বলছিস, নিজের ভাই হলে কি বলতে পারতিস? তোরা চুপ কর, তোরা ওর কথা কেন বুঝতে পারছিস না? তোর বাবার এখন বয়স হয়েছে আর আমরা দুজনে বাড়িতে থাকি, এখন রাত ভোর দরজা খুলে রাখলে যদি কোনো বিপদ ঘটে? হ্যাঁ বিপদ কিসের, ওসব নাটক বাদ দাও, আমাদের জন্য দরজা খুলেই রাখবে। আর শোন, আমরা যতক্ষণ না আসি কোনোদিনই দরজা বন্ধ করবি না, বুঝেছিস? তাদের 4 জনের কথা শুনে বিমলা দেবী একটু চিন্তায় পড়ে। রিমাই তাকে বুঝিয়ে দরজা খুলে রাখার কথা বলে। মা, দাদারা যা বলছে তাই করো, না হলে রোজ চেঁচামেচি করে আমার ভালো লাগে না। সেদিনের পর থেকে তারা প্রতিদিনই দরজা খুলে রাখত, আর এই খবরটা ধীরে ধীরে গ্রামের সব লোকেরাই জানতে পারে। এমনই একদিন কয়েকটা চোর তাদের বাড়িতে আসে এবং তারা বাড়ির জিনিসপত্র চুরি করতে থাকে। চোরগুলির আওয়াজ পেয়ে রিমার ঘুম ভেঙে যায় এবং সে সেখানে এসে তাদেরকে বলে, এই চোর চোর, দেখো সবাই দেখো, আমাদের বাড়িতে চোর এসেছে। এই চুপ কর, নয়তো ছুরি দেখেছিস, পেটে গুজে পেট ফাটিয়ে দেবো একেবারে। কি, তুই আমার বাড়িতে এসে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোদের মতো লোফারদের দেখে ভয় পাই না, বুঝেছিস? দাঁড়া, মা, ও মা, মা শুনছো? এই মদন, একে খালাস করে দে তো, এ বড্ড ফুট কাটছে। এই বলে চোরটি রিমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসে
এবং তাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে তার চার দাদা চলে আসে এবং তারা বাড়ির এই পরিস্থিতি দেখে অবাক হয়ে যায়। তারা চারজন মিলে চোরগুলোকে খুব মারধর করে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে ধস্তাধস্তিতে চোরগুলি রিমার হাতে ছুরি বসিয়ে দিয়েছিল। তারা আর দেরি না করে তার বোনকে হসপিটালে নিয়ে যায়। এই পেশেন্টের অনেক ব্লিডিং হয়েছে, ওনাকে তাড়াতাড়ি ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর নয়তো খুব বিপদে পড়ে যাবেন। ব্লাড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ডাক্তারবাবু, আমরা চার ভাই এখানে আছি, প্রয়োজনে আমাদের শরীরের শেষ বিন্দু পর্যন্ত বের করে নিন, শুধু আমাদের বোনকে বাঁচান। হ্যাঁ দাদা, তুই ঠিক বলেছিস, আমাদের জন্যই আমাদের বোনেরা যেই অবস্থা, আমরা যেভাবেই হোক না কেন আমাদের বোনকে বাঁচিয়ে তুলবো। এভাবেই সেদিন তারা চার ভাই মিলে রক্ত দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। এগুলো দেখে সকলেই খুশি হয়। ডাক্তার চিকিৎসার মাধ্যমে রিমাকে সুস্থ করে তোলে। সেদিনের পর থেকে তাদের চার ভাইয়ের মধ্যে পরিবর্তন ঘটে। এখন তারা আর নেশা করে না এবং রাত করে বাড়িও ফেরে না। তারা তাদের বোনকে এবং তাদের বাবা মাকে খুবই ভালোবাসে এবং তারা তাদের সংসারের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেয়। মিনা, পম্পা এবং কেয়া নামে তিন অনাথ শিশু ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছে। তিনজনের মধ্যে মিনা বড় হওয়ায় সে পম্পা এবং কেয়াকে নিজের বোনের মতো ভালোবাসে। তারা মায়ের পেটের বোন না হলেও তিনজনের মধ্যে অনেক মিল ও ভালোবাসা ছিল। মিনা পড়াশোনায় অনেক ভালো হওয়ায় এবং সে অনেক বেশি ট্যালেন্টেড হওয়ায় বড় হয়ে সে একটা সরকারি চাকরি পায়। নিজের ইনকামের টাকা দিয়ে সে এখন পম্পা এবং কেয়াকে পড়াশোনা করায় এবং তার বাকি টাকা সে অনাথ আশ্রমে দান করে দেয়। একদিন মিনা অফিস থেকে বাড়ি ফিরছিল। মিনা, প্লিজ মিনা, প্লিজ আমার কথাটা শোনো, এমন করো না প্লিজ, আর কতদিন তোমার পেছনে এরকম ভাবে ঘুরবো বলো, কেন এরকম করছো? আবির, আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি হয়তো জানো না যে আমাদের মধ্যে কোনো মিল নেই। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি, আমার বাবা মা কেউ নেই, তোমার ফ্যামিলি আমাকে কোনো দিনও মেনে নেবে না। আমি জানি মিনা, সব জানি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না বলো। আমার ওই পৃথিবীতে কেউ নেই, আমিও একা, আর আমি জানি আমাকে তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। যারা অনাথ হয়, যাদের পরিবার বলে কিছু থাকে না, তারাই একমাত্র মানুষকে সত্যিকারের ভালোবাসতে পারে। প্লিজ মিনা, আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের বিয়ের পর পম্পা আর কেয়া ওরাও আমার সাথে যাবে, ওরাও আমাদের সাথে থাকবে, কারণ আমি ওদের নিজের বোনের মতোই ভালোবাসি। আমি ওদের ছেড়ে চলে গেলে ওরা একা হয়ে যাবে, আর আমি এটা কখনোই চাই না। এটা কোনো কথা হলো? আমার কোনো অসুবিধা নেই এতে, ওরা তো আমার বোনের মতোই। তাহলে বলো, আমায় কবে বিয়ে করছো? কয়েকদিনের মধ্যে মিনা আবিরের সাথে বিয়ে করে নেয়। বিয়ের পর মিনা অনাথ আশ্রম ছেড়ে পম্পা এবং কেয়াকে নিয়ে আবিরের বাড়িতে চলে যায়। সবার বেশ ভালোই দিন কাটছিল। একদিন, কি হলো পম্পা, তুই এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? খাবার এত তাড়াহুড়ো করে খেতে নেই, আস্তে আস্তে খা না। না দিদি, আজকে আমার অনেক লেট হয়ে গেছে, কলেজে আজকে একটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার বাসটা মিস হয়ে যাবে, আর না খেলে তো তুমি আমাকে যেতেই দেবে না। আরে পম্পা, তুমি চাপ নিচ্ছ কেন? আমি তোমাকে কলেজে দিয়ে আসবো, আজকে তো এমনিও আমি বাড়িতে আছি, আমার কোনো কাজও নেই। না না জিজু, আমি বাসে করে চলে যাব, তুমি বেকার কেন কষ্ট করবে? এতে কষ্টের কি আছে? ঠিকই তো বলছে, তুই খেয়ে নে, তোর জিজু তোকে ছেড়ে আসবে, আর কোনো কথা হবে না, খা এবার। আবির পম্পাকে তার বাইকে বসিয়ে নিয়ে চলে যায়। থ্যাংক ইউ জিজু, ঠিক সময় কলেজে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বলার কি আছে, থ্যাঙ্কস তো আমার তোমাকে বলা উচিত। তোমার মতো এত সুন্দরী মেয়েকে আমার বাইকে বসাতে পেরেছি, এটা তো আমার সৌভাগ্য। আমি তো শুধু ভাবি যে তোমার দিদির আগে তোমাকে কেন দেখলাম না, তাহলে তো তোমাকেই বিয়ে করতাম। ধর জিজু, তুমিও না, কি সব বলো। আবিরের মুখে এমন কথা শুনে
পম্পা খুব লজ্জা পেয়ে যায় এবং সে মুচকে হেসে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন পর কেয়া বাড়ির কাজ করতে করতে পা পিছলে পড়ে যায়। আবির তাকে উঠতে সাহায্য করে। আরে কেয়া, তুমিও না নিজের একটুও কেয়ার করতে পারো না, সব সময় এত কাজ করো কেন বলো তো? তোমার লাগেনি তো? না জিজু, আমি ঠিক আছি। ভাগ্যিস কিছু হয়নি তোমার? তোমার কিছু হলে আমার কি হতো বলো তো? মানে? মানে আবার কি, তুমি সারাদিন কত কাজ করো বলো তো? আমার একদম ভালো লাগে না। এত সুন্দরী একটা মেয়ে, তার নরম নরম হাত দিয়ে কাজ করলে কার না কষ্ট হয় বলো? আজ থেকে তুমি কোনো কাজ করবে না, আমি একটা কাজের লোক রেখে দেব, ওকে? জিজু, তুমি কত ভালো। আমার দিদি সত্যি খুব লাকি যে তোমার মতো বর পেয়েছে। আমারও না তোমার মতো কেয়ারিং আর তোমার মতো লাভিং বর পাওয়ার খুব ইচ্ছা। সত্যি বলতে কিয়া, আমারও তোমাকে অনেক ভালো লাগে। তোমার দিদির আগে তোমাকে যদি পেতাম আমি তোমাকেই বিয়ে করে নিতাম, তবে তুমি চাইলে এখনো সম্ভব হতে পারে। ওফ জিজু, তুমিও না সত্যি। কেয়া মনে মনে আবিরকে পছন্দ করে ফেলে। এভাবে আবির পম্পা ও কেয়াকে সবসময় নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করত। পম্পা ও কেয়া দুজনই আবিরের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। একদিন মিনা পম্পার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে, পম্পা পম্পা, এটা তো আবিরের শার্ট, এটা এখানে আসলো কি করে? পম্পা খুব ভয় পেয়ে যায়। ও, এটা আসলে দিদি, এই শার্টটা আমি জিজুর কাছ থেকে একদিনের জন্য পরবো বলে নিয়েছিলাম। এই শার্টটা আমার খুব পছন্দ। দিদি দাঁড়াও তো, আমার একটা ফোন আসছে। ফোন আসার বাহানা করে পম্পা তার দিদিকে এড়িয়ে যায়। কিন্তু মিনা এটা নিয়ে বেশি মাথা ঘামায় না, সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কয়েকদিন পর মিনা কেয়ার ঘরে আবিরের একটা রুমাল খুঁজে পায়। আরে দিদি, এটা তো জিজু আমাকে দিয়েছিল সেদিন, আমি আমার রুমালটা খুঁজে পাচ্ছিলাম না বলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দিদি, তুমি কি ভাবলে? না না কেয়া, আমি আবার কি ভাববো, এটা আবিরের ফেভারিট রুমাল, ও এটা আমাকেও ইউজ করতে দেয় না, তাই একটু অবাক হলাম আর কি। ঠিক আছে, চল এবার খেয়ে নিবি। মিনা পম্পা এবং কেয়াকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, সে কখনোই তাদের উপর কোনো রকম ভাবে সন্দেহ করেনি। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন পম্পা রেস্টুরেন্টে বসে আবিরকে বলে, আবির, আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? আমরা কবে বিয়ে করব? আমার তো এবার ভয় করছে, দিদি আমাদের উপর সন্দেহ করছে, আমরা যদি কখনো ধরা পড়ি তাহলে কি হবে? তুমি চিন্তা করছো কেন পম্পা, আমাকে আর কিছুদিন সময় দাও না, আমি সব ঠিক করে নেব। মিনাকে আমার আর ভালো লাগছে না, আমি শুধু তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমাকে আর সংসার মিনার সাথে, আমি কিভাবে করব বলো তো? কেয়া পম্পা এবং আবিরের সব কথা শুনে ফেলে, সে খুব রেগে যায়। বাড়ি এসে সে মিনাকে বলে, দিদি আবির খুব বাজে ছেলে, ও তোমাকে চিট করার সাথে সাথে আমাকেও চিট করেছে, ও আমাদের তিন বোনকেই বোকা বানাচ্ছে। কেয়া, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবির, এসব কি শুনছি আমি? পম্পা, কেয়া, তোরা আমাকে খুলে বল সব কিছু। কেয়া এবং পম্পা সব সত্যি কথা বলে দেয়। দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা সত্যি অনেক ভুল করেছি। হ্যাঁ দিদি, আমি এই বদমাইশটার চাল বুঝতে পারিনি, আবির একটা লম্পট ছেলে। আমার কাছে সব কিছু ক্লিয়ার, তোরা ক্ষমা চাইছিস কোন মুখে? তোদের আমি নিজের বোনের মতো ভালোবেসেছি, কোনো জিনিসের অভাব হতে দিইনি, আর শেষে তোরাই আমার সতীন হয়ে গেলি, ছি! আবির, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি আমার বিশ্বাস ভেঙেছো, চলে যাও এখান থেকে। আমার আর তোমাদের সাথে থেকে কোনো লাভ নেই বুঝেছো, আমার কাজ খতম। তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বিয়ে করেছিলাম নাকি? আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র টাকার জন্য, মাস গেলে 1,00,000 টাকা তোমার স্যালারি। আর ওদিকে পম্পা আর কেয়া,
ওর বাবা মা সব আছে, আমি ওদের ব্যাপারে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। তারপর ওদের বাবা মা মারা যাওয়ার পর ওদের সমস্ত সম্পত্তি আমি নিজের নামে করে নিয়েছি। এসব কি বলছো তুমি? তুমি তো খুব সাংঘাতিক ছেলে। অবশ্যই, না হলে তোমাদের মতো মেয়েকে একসাথে তিনজনকে কেউ হ্যান্ডেল করতে পারে বলো? কেয়া আর পম্পা, তোমরা তো তোমাদের বাবা মাকে নিজের মনে করো না, কিন্তু তোমাদের বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তোমাদের হয়ে যায়, কারণ তোমাদের তো আর কোনো ভাই বোন নেই। সেই সুযোগে আমি, উফ, আমি এখন কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার। শয়তান, তুই কি ভেবেছিস আমাদের ঠকিয়ে তুই বেঁচে যাবি? এই দেখ, তোর সমস্ত কথা আমি রেকর্ড করে নিয়েছি, যা এবার জেলে গিয়ে কোটি টাকার স্বপ্ন দেখ। কেয়া চালাকি করে আবিরের সমস্ত কথা রেকর্ড করে নেয় বলে আবিরকে তারা জেলে ভরে দিতে সক্ষম হয়। কিন্তু মিনা পম্পা এবং কেয়াকে ক্ষমা করতে পারে না। সে তাদের সাথে চিরজীবনের মতো সম্পর্ক বিচ্ছিন্ন করে আলাদাভাবে নিজের জীবন শুরু করে। পম্পা ও কেয়া মায়ের সমান দিদিকে ধোকা দিয়ে সারা জীবন অনুশোচনা করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।